একক যাত্রা বা সোলো ট্রাভেল, অর্থাৎ কোনো এখন ঠাইলৈ লগত কোনো নোহোৱাকৈ অকলে যোৱা যাত্রাই হল একক পর্যটন বা সোলো ট্রাভেল। বর্তমান সময়ত দ্রুতগতিত বৃদ্ধি পাইছে এই সোলো ট্রাভেলৰ জনপ্রিয়তা। এক বাংলা সংবাদ মাধ্যমৰ প্রতিবেদন অনুসৰি কোভিড কালৰ পিছৰ পৰাই ক্রমাৎ বৃদ্ধি পাবলৈ ধৰিছে এই সোলো ট্রাভেলৰ জনপ্রিয়তা। এই যাত্রাত এজন ব্যক্তিয়ে অকলে নিজক সময় দি ভাল পায়, প্রকৃতিৰ মাজত অকলে উপভোগ করে সম্পূর্ণ ব্যক্তিগত সময়। এই যাত্রা যেন নিজকে নিজে সময় দি নিজের সতে মগ্ন হয় প্রতিজন একক পর্যটক। অবশ্যে আমার দেশ ভারতের লোকসকলের মাজত থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ভিয়েতনাম আদির দরে এশিয়ার দেশসমূহতে এই সোলো ট্রাভেলৰ চাহিদা অধিক। কিন্তু ইয়ার বাবে বিশ্বের সকলোতকৈ আদর্শ শহর হিসাবে পরিগণিত হওয়া ঠাই কোনখন জানেনে? সোলো ট্রাভেলৰ আদর্শ শহর হিসাবে পরিগণিত চহৰখন হল ভিয়েতনামৰ রাজধানী হানয় চহর। গুগলৰ তথ্য অনুসৰি একক পৰ্যটকসকলৰ মাজত সকলোতকৈ জনপ্ৰিয় চহৰখন হল এই হানয় চহৰ। এইখন চহৰত বেছিকৈ ঘূৰি ফুৰা দেখা যায় এই সোলো ট্ৰেভেলাৰসকলক। তথ্য অনুসৰি সমগ্র বিশ্বতে বিগত বছৰটোত গুগলত সোলো ট্ৰেভেলৰ বাবে আটাইতকৈ অধিক সার্চ কৰা চহৰখনেই হল হানয়। গুগলত বিগত বৰ্ষত এই চহৰৰ সার্চ আছিল 94.6%। প্রতি বছরে পরিয়াল কিংবা বন্ধু বান্ধবর সৈতে বহুলোকেই ভিয়েতনামলৈ ফুৰিবলৈ যায়। গোটেই বছরটোই বিদেশী পর্যটকরে ভরি থাকে এইখন দেশ। তেওঁলোকৰ ভিতৰত অবশ্যেই থাকে এই সোলো ট্রেভেলাৰসকল। কিন্তু একক পর্যটনৰ বাবে কিয় আদর্শ চহৰ এই হানয় চহৰখন? স্থাপত্য শিল্প ও ঐতিহ্যৰে সমৃদ্ধিশালী দেশ ভিয়েতনামৰ রাজধানী হানয়। এই চহৰৰ ঐতিহাসিক মন্দিৰ, ৰেল লাইনৰ কাষৰ কেফে নাইবা দোকান পোহাৰ চহৰখনৰ মুখ্য আকৰ্ষণ। তাৰ উপৰিও সুলভ মূল্যত পোৱা জাকজমকতাপূৰ্ণ বস্তুৰ বাবেও জনপ্ৰিয় এই চহৰ। লগতে চহৰখনৰ মাজমজিয়াত থকা হুয়ান কিয়েম হ্ৰদ ইয়াৰ মুখ্য আকৰ্ষণ। এখন চহৰত অকলে ফুৰিবলৈ যিবোৰ সুবিধাৰ প্ৰয়োজন, সেই সকলোবোৰেই যেন উপলব্ধ এইখন চহৰত। চহৰখনত ঐতিহাসিক মন্দিৰৰ লগতে আছে 15 শতিকাতে নিৰ্মিত বৌদ্ধ মন্দিৰ পাৰফিউম প্যাগোডা, যি ভিয়েতনামৰ অন্য এক আকৰ্ষণ। এছিয়া মহাদেশৰ জনপ্ৰিয় চহৰসমূহৰ ভিতৰত অন্যতম এই হানয় চহৰ, য'ত মনে বিচৰা ধৰণেই সময় অতিবাহিত কৰিব পাৰে একক পৰ্যটকসকলে। আনহাতে চহৰৰ ভ্ৰমণৰ বাজেটো অতি সুবিধাজনক হোৱাৰ বাবেই হয়তো একক পৰ্যটনৰ ক্ষেত্ৰত এছিয়াৰ ভিতৰতে সকলোতকৈ জনপ্ৰিয় চহৰ হিচাপে পৰিগণিত হৈছে ভিয়েতনামৰ ৰাজধানী চহৰ হানয়। নিউজ ডেস্ক, ভইচ 24x7।